আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি উকিল কিভাবে হওয়া যায়। দেখতেই পাচ্ছ আমি কালো রঙের জামা প্যান্ট পরেছি। যদি কালো রঙের কোট প্যান্ট পরে নানান মানুষের নানান রকম সমস্যা সমাধান করতে চাও তাহলে কিন্তু উকিল হওয়ার প্রয়োজন। কিন্তু এই উকিলগুলো হওয়ার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন, তাছাড়া উকিল হওয়ার জন্য কী কী কোর্স রয়েছে, এই কোর্সগুলোর কোর্স ডিউরেশন কত বছরের, এই কোর্সগুলো করতে গেলে তোমার কত টাকার খরচ হবে, এই সমস্ত বিষয়টা আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। এছাড়া উকিলের অভিজ্ঞতা যদি দীর্ঘদিন থেকে থাকে তুমি কীভাবে জর্জে পরিণত হবে, এবং সর্বোপরি যেই পয়েন্টটা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই সরকারি উকিল হলে তুমি কত টাকা বেতন পাবে, সমস্ত বিষয় মানে উকিল হতে গেলে এই টু জেড তথ্য আজকে এই ভিডিওর মধ্যে থেকে আমি আলোচনা করব। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ইয়োর স্টাডি চ্যানেলে। প্রথমে আমরা আলোচনা করব যদি তুমি উকিল হতে চাও তাহলে তোমার কী কী যোগ্যতা লাগবে, একটু যোগ্যতাগুলো জেনে রাখা প্রয়োজন। প্রথমে বলি, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, আর্টসের স্টুডেন্ট হও কি কমার্সের স্টুডেন্ট হও, তুমি উচ্চ মাধ্যমিকে যদি 45% উপরে নাম্বার পাও তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিসে অ্যাপ্লাই করতে পারবে সেটাও বলো। তাছাড়া বলে দিই 45% কাদের জন্য, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য, যারা ST, SC, OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 40% হলেই হবে। কিন্তু দরকার কি 45-এর উপর নাম্বারে রেখো, তাহলে কোনো বাধাই থাকবে না। আচ্ছা চলে আসা যাক, যদি এই যোগ্যতাটা তোমার থেকে থাকে তাহলে তুমি দুটো কোর্সের জন্য অ্যাপ্লিকেবল। কী কী কোর্স দেখো, একটা হচ্ছে BA LLB কোর্স আর একটা হচ্ছে LLB কোর্স। আগে বলি এই BA LLB কোর্সটা কী, এই BA LLB কোর্সটা হচ্ছে মোট 5 বছরের, আর এই যে LLB কোর্স এটা হচ্ছে মাত্র 3 বছরের। এই BA LLB কোর্স যদি তুমি করতে চাও তাহলে তুমি উচ্চ মাধ্যমিকের পরই করতে পারছো। আমি আরও একবার বলি, তুমি যদি BA LLB কোর্স করতে চাও তাহলে তুমি উচ্চ মাধ্যমিকের পরই একেবারে করতে পারছো। কিন্তু তুমি যদি LLB কোর্স করতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন করে ফেলতে হবে। গ্র্যাজুয়েশনে যদি 45% স্কোর থাকে তাহলেই কিন্তু তুমি এই যে LLB কোর্সে চান্স পেয়ে যাবে। এবার আলোচনা করব তুমি কিভাবে চান্স পাবে এই কোর্সগুলোতে। দেখো প্রচুর বেসরকারি কলেজ রয়েছে এবং কিছু কিছু সরকারি কলেজ রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম এন্ট্রান্স পরীক্ষা হয়, বিশেষ করে ক্ল্যাট নামে একটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় তোমার যদি স্কোর খুব ভালো থেকে থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসেই সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। এবং সরকারি কলেজে চান্স পেলে কিন্তু তোমার পয়সা যে খরচগুলো হয় এই কোর্সগুলো চলাকালীন, তাহলে কিন্তু তোমার খরচের অ্যামাউন্টটা অনেকটা কমে যায়। এছাড়া তুমি যদি এই ক্ল্যাটে যদি চান্স না পাও বা যদি পাস না করতে পারো সেক্ষেত্রে তুমি বেসরকারি যে কলেজগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে বলি, তুমি যদি সরকারি কলেজে চান্স পাও তাহলে তুমি যদি এই যে BA LLB কোর্স করো 5 বছরে, 5 বছরে তোমার কোর্সের জন্য হয়তো খুব জোর খরচ হতে পারে 70,000 টাকা, পুরো 5 বছরের কথা বলছি সরকারি কলেজে। এবার তুমি যদি বেসরকারি কলেজে এই BA LLB কোর্সটা করো সেক্ষেত্রে তুমি দেখবে তোমার খরচ পড়ছে প্রায় 5 লাখ টাকা থেকে 7 লাখ টাকার মধ্যে, বিভিন্ন কলেজ অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু হয়ে থাকে। ঠিক একই রকম LLB-র ক্ষেত্রে তুমি যদি সরকারি কলেজে চান্স পাও সেক্ষেত্রে তোমার 3 বছরের কোর্স 50,000 টাকার মধ্যে তোমার 3 বছরের কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তুমি যদি সরকারি কলেজে চান্স না পাও, তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হতে চাও, এই 3 বছর কোর্সের জন্য কিন্তু তোমার 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে তোমার কোর্স ফ্রি লাগতে পারে। এবার তোমাদেরকে আমি বলি যে বিভিন্ন কলেজের কিন্তু বিভিন্ন রকম ফিস রয়েছে, তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ফিসটা একটু জেনে নিও তাহলে বেশ সুবিধা হবে। এবার তোমাদেরকে বলি তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমার যদি 18 বছর বয়স হয়ে যায়, 18 বছর বয়স থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে BA LLB কোর্সের জন্য। আর অন্যদিকে যদি চলে আসি আমরা LLB কোর্সের জন্য তাহলে কিন্তু 21 বছর বয়স থেকে তুমি কিন্তু LLB কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে মেইন পয়েন্টটা রয়েছে, তোমার তো BA LLB কোর্সও হয়ে গেল, তোমার যারা যারা করবে BA LLB কোর্স তাদের BA LLB কোর্স শেষ হয়ে গেল, এবং যারা LLB কোর্স করবে তাদের LLB কোর্সও ধরো হয়ে গেল। সেক্ষেত্রে এরপরে কিভাবে তুমি সরকারি উকিল হতে পারবে, দেখো দুটো পর্যায় রয়েছে। কী কী? প্রথম পর্যায় হচ্ছে এক্সপিরিয়েন্স,
এক্সপিরিয়েন্স মানে তুমি বিভিন্ন প্র্যাকটিস করছো, তুমি ওকালতি ধরো প্র্যাকটিস করছো, তোমার প্র্যাকটিস করতে করতে অনেক বছর হয়ে গেছে, বিভিন্ন রকম কোর্টে প্র্যাকটিস করতে করতে ধরো তোমার 7 বছর হয়ে গেছে। সেক্ষেত্রে কিছু কিছু এক্সপিরিয়েন্স যাদের বেশি থাকে কি করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের জাজরা তারা একটা লিস্ট বানায় যে কাদের কাদের এক্সপিরিয়েন্স বেশি আছে, তাদেরকে তারা কি করে সরকারিভাবে নিয়োগ করে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সমস্যা এখানে আসতেই পারে, ধরো কোনো পার্টি বদলে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ সমস্যা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই পদ থেকে আবার সরিয়েও দিতে পারে। আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। দেখো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বিভিন্ন রকম এক্সাম রয়েছে, কি কি এপিও এক্সাম, ADPO এক্সাম, ADPO এক্সাম, এই এক্সামগুলো কন্ডাক্ট করে বিভিন্ন স্টেটের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে কন্ডাক্ট করে কি PSC পাবলিক সার্ভিস কমিশন। এরা পরীক্ষা কন্ডাক্ট করে, পরীক্ষা কন্ডাক্টে তাদের রুলস হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে মেইন্স পরীক্ষা হয়, তারপরে ভাইবা হয়। এর মাধ্যমে তোমাদেরকে কী করে সরকারি উকিল হিসাবে তারা নিয়োগ করে, এবং এই কাজগুলো কিন্তু পার্মানেন্ট, সে যতই দল বদল হোক বা পার্টি বদল হোক তোমাদের কিন্তু কাজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসে না। এক্ষেত্রে আমি তোমাদের বেতন বলে দিই, তোমাদের বেতন হচ্ছে 35,000 টাকা থেকে শুরু করে আস্তে আস্তে তোমার যত অভিজ্ঞতা বাড়তে থাকে তত কিন্তু তোমার পে স্কেল বাড়তে থাকে। এই ছিল সরকারি উকিল হওয়ার একটা স্ট্রাকচার। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে খুব সুন্দরভাবে শুটবুট পরে যাব, গিয়ে প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান করব। যাদের এই রকম ধরনের স্বপ্ন রয়েছে তারা কিন্তু অবশ্যই ওকালতি পড়তে পারো, LLB বা BA LLB কোর্স করতে পারো। এক্ষেত্রে তোমাদের জন্য আরও একটা ফেসিলিটি রয়েছে, আমি আগেই বলেছিলাম কিভাবে উকিল থেকে জজ হওয়া যায়। এর আগের ভিডিওতেই আমরা আলোচনা করে দিয়েছিলাম কিভাবে তুমি হাইকোর্টের জজ হতে পারবে আর কিভাবে তুমি সুপ্রিম কোর্টের জজ হতে পারবে। সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু খুব স্বচ্ছ একটা ধারণা তৈরি হয়ে যাবে। তাছাড়া তোমাদের একটু জানিয়ে দিই, যদি এই যে পরীক্ষাগুলো আমি তোমাদের বললাম এই পরীক্ষা যদি তোমরা পাস করে যাও এবং অনেক দিনের অভিজ্ঞতা অর্জন করে নাও, ধরো মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা অর্জন করে নাও একজন উকিল হিসাবে, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা ডিস্ট্রিক্ট কোর্ট বলো, হাইকোর্ট বলো এবং সুপ্রিম কোর্টের জজও হতে পারবে। তো আজকে আমি তোমাদের এই যে BA LLB কোর্স এবং LLB কোর্সের একটা ওভারঅল ধারণা দিলাম যে একজন সরকারি উকিল হতে গেলে তোমাকে কোন কোন পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যারা ডিটেলসে আরও জানতে চাইছো আমাকে কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি প্রশ্ন বেশি থাকে আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসব আলাদা করে, BA LLB কোর্সের সমস্ত তথ্য এবং LLB কোর্সের সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। যারা চাইছো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করো, এবং এর পরের ভিডিওতে তোমরা যদি চাও যে কিভাবে জজ হতে হয় সেটা নিয়েও ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করতে হবে, নাহলে আমি বুঝতেই পারবো না তোমরা কি চাইছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধুবান্ধব যারা ভাবছে বা বুঝতে পারছে না উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্স করবে কোন কোর্স করবে না এবং তারা তাদের ভবিষ্যৎ নিয়েও একটু দোনোমনোয় রয়েছে, তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, এবং তোমরা আরও কী ধরনের ভিডিও চাইছো কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কী করছো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।